অনেক আমরা অনেকের সমস্যায় সাফার করেছি সেটা হচ্ছে আমাদের সারা রাত পা অনেক বেশি চাবায় কামড়ায় খুবই অস্বস্তিকর লাগে এবং মনে হয় যে সারা শৈল মায়ের আনতে আছে এবং মনে হয় যে কোনো পরিশ্রম না করে শুয়ে থাকতে মন চায় একদম অলসতা বা অনুভব হয় আমাদের অনেকেরই এই সমস্যাটা খুব বেশি মাত্রায় দেখা দিচ্ছে এবং এটাতে আমরা অনেক বেশি পরিমাণ সাফার করেছি যে একটা ইয়াং জেনারেশন বিশ বছরের যুবক থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত এই সমস্যাটা দেখা দিচ্ছে এবং খুব ব্যাপক পরিমাণে সেটা দেখা দিচ্ছে এবং খুব মানে খুবই অস্বস্তিকর লাগে এটার মূল কারণ হচ্ছে আমাদের দেহে বেশ কিছু ভিটামিনের ঘাটতির কারণে তার মধ্যে সবচেয়ে বেশি যে ভিটামিনটার ঘাটতিতে আমরা সাফার করছি সেটা হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি এর ঘাটতির কারণে সারা শরীর ম্যাচ ম্যাচ করে খুব অ অলস ভাব লাগে সারা শরীরে ব্যথা করে মাংস পেশিতে ব্যথা করে খুবই অস্বস্তিকর লাগে এবং নিজেকে অনেক বেশি আপনার অস্বস্তি একটা অনুভূতি কাজ করে এবং কোনো কাজের প্রতি মনোযোগ আসে না সুতরাং এই ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি বিভিন্ন ধরনের খাবারের মধ্যে বাদামের মধ্যে ভিটামিন ডি আছে সামুদ্রিক মাছের মধ্যে ভিটামিন ডি আছে ডিমের মধ্যে ভিটামিন ডি আছে কিন্তু তারপরেও এতগুলো খাবার খাদ্য উপাদানের মধ্যে ভিটামিন ডি থাকার পরেও আমরা ভিটামিন ডি এর ব্যাপক ঘাটতিতে সাফার করতেছি সুতরাং ভিটামিন ডি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ ডাব্লিউএইচও একটা প্রতিবেদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে বারো বছরের উপরে যে কোনো ব্যক্তি সাপ্লিমেন্ট আকারে অর্থাৎ ওষুধ আকারে ভিটামিন ডি গ্রহণ করতে পারবে আপনি যদি ভিটামিন ডি এর ঘাটতিতে সাফার করে থাকেন বা এই ধরনের সমস্যা আপনার থাকে তাহলে মোটামুটি ইনশিওর যে আপনি ভিটামিন ডি এর সমস্যায় সাফার করতেছেন সুতরাং আপনি সাপ্লিমেন্ট আকারে বা ওষুধ আকারে ভিটামিন ডি ডক্টরের অ্যাডভাইস মোতাবেক নির্দিষ্ট কোর্স আপনি কমপ্লিট করতে পারেন এবং যা আপনার এই ধরনের সমস্যা থেকে আপনাকে পরিত্রাণ করবে সেকেন্ড হচ্ছে ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি ভিটামিন বি সিক্স ভিটামিন বি ডিমের মধ্যে আছে ডিম খেলে ভিটামিন পাবেন তবে সেটা অনেক ক্ষেত্রে আমরা পর্যাপ্ত পরিমাণ আমাদের দেহে অ্যাবজর্ভ করে না এই জন্য আমাদেরকে অনেক সময় সাপ্লিমেন্ট আকারে বা ওষুধ এটা এই ভিটামিন বি সিক্স এবং বি বারোর ঘাটতিতে আমরা অনেকই সাফার করতেছি ভিটামিন বি যেটা আছে ওইটা আমাদের দেহে রক্ত উৎপাদনে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে সুতরাং আমাদের খাদ্য তালিকায় আমরা এই ধরনের খাদ্য উপাদান যদি আমাদের দেহে না থাকে তাহলে আমাদের দেহে এই ধরনের সমস্যা দেখা দেয় এবং এটা প্রতিটা নিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিনিয়ত এই প্রবলেমে মানুষ সাফার করতেছে সুতরাং এই এই ধরনের সমস্যা দেখা দিলে আমরা কখনোই খুব বেশি ব্যথার ওষুধের দিকে দাবিত হব না কারণ আমাদের একটা ফাঁসি অভ্যাস ব্যাস পেস করলে অস্বস্তি লাগলে আমরা ব্যথার ওষুধ দিকে দাবিত হই আমরা যদি ব্যথার ওষুধ দিকে দাবিত হয় তাহলে আমাদের কিডনি লিভার হার্ট বিভিন্ন অর্গানের মধ্যে মেজর ডিজিজ সৃষ্টি হবে কিন্তু এই কাজটা আমাদের ভুলেও করা যাবে না ঠিক আছে এই বিষয়গুলো খুব সচেতনতার সাথে খেয়াল রাখতে হবে এবং যদি এই এই ভিটামিনের ঘাটতি আমাদের দেহের মধ্যে থাকে তাহলে এই ভিটামিন যে খাবারগুলোর মধ্যে আছে বা যে সাপ্লিমেন্টগুলোর মধ্যে আছে ওইগুলো যদি আমি ডক্টরের অ্যাডভাইস মোতাবেক নির্দিষ্ট পরিমাণ গ্রহণ করি ইনশাআল্লাহ তাহলে এই প্রবলেম থেকে আমরা আলাচাইিত পরিত্রাণ পেয়ে যাব কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য সালামু আলাইকুম